গ্রামেও যায় গরু বিক্রি করতে শেষ মুহূর্তে তারা কি বলছে তাদের গরু কি তাদের যে চাহিদা ছিল সেই দামে কি বিক্রি করতে পেরেছেন নাকি গরুর সরবরাহ এবং সব মিলিয়ে বিক্রেতা ক্রেতা সবার ভাষ্য কি কালি মূলত গতকাল সকাল থেকেই যে জমজমাট বেচা বিক্রি সেটি শুরু হয় চট্টগ্রামে এবং গত রাতে কিন্তু প্রচুর গরু বেচা বিক্রি হয়েছে চট্টগ্রামের সবগুলো হাটে এবং আমরা আজকে সকালে যখন আসলাম দেখলাম যে এখানেও আমরা আসার পর প্রতিটি মিনিটেই কিন্তু গরু বেচা কেনা হচ্ছে বা পশু বেচা কেনা হচ্ছে এবং সকাল থেকেই শেষ দিনের যে বাজার সেটিও একেবারে জমজমাট কারণ আজকে যারা পশু কিনতে পারেননি তাদেরকেও আজকের মধ্যেই পশু কিনতে হবে আর যারা বিক্রি করেননি অর্থাৎ সারা দেশ থেকে এসেছেন কিংবা আশেপাশের উপজেলা থেকে এসেছেন সারা বছরের পালিত গরুটি নিয়ে যে আশা নিয়ে এসেছেন তারাও কিন্তু আজকের মধ্যেই বিক্রি করতে হবে আমরা ক্রেতা বিক্রেতা দুজনের মধ্যেই শেষ হাটের যে উদ্বিগ্নতা চেহারায় সেটি দেখছি মূলত যারা কিনতে পারেননি তারাও টেনশন নিয়ে ঘুরছেন বাজারে যে পছন্দের পশুটি তারা তাদের যেই সাধ্য যে দাম সে দামের মধ্যে কিনে নেবেন তবে উত্তরবঙ্গ বিশেষ করে কুষ্টিয়া দিনাজপুর বগুড়া সহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু খামারিরা চট্টগ্রামে পশু নিয়ে আসেন তারা তাদের সাথে কথা বলে যে জানলাম যে প্রায় অর্ধেকেরও বেশি পশু তারা বিক্রি করে ফেলেছেন যিনি চল্লিশটি পশু নিয়ে এসেছিলেন তিনি পঁচিশটি তিরিশটি পশু বিক্রি করেছেন যিনি সত্তরটি নিয়ে এসেছিলেন তিনি চল্লিশটিরও বেশি পশু বিক্রি করেছেন তবে যেটি হয়েছে যে গত কালের আগ পর্যন্ত যে দামে আসলে ব্যাপারীরা দাম হাঁকাচ্ছিলেন পশুর তার থেকে অন্তত পনেরো থেকে বিশ শতাংশ দাম কিন্তু আজকের বাজারে কমে গিয়েছে তার কারণ হিসাবে তারা বলছিলেন যে আশেপাশের উপজেলাগুলো কিংবা আশেপাশের হাটগুলো এবং সারা দেশ থেকে প্রচুর পশু আসলে চট্টগ্রামের বাজারে এসে এবং আগে যেভাবে পশু বিক্রি হতো সেই তুলনায় কম পশু বিক্রি হচ্ছে বলে তারা জানিয়েছেন সে কারণে দাম কমাতে তারা বাধ্য হয়েছেন আমরা বলতে চাই যে গেলো হাটে যে পশুটি এক লাখ বিশ হাজার টাকায় বিক্রি হয়েছে আজকে আমরা দেখেছি সেটি নব্বই হাজার টাকা বা পঁচাশি হাজার টাকায় বিক্রি হচ্ছে এর আগে আড়াই লাখ টাকা দামের যে পশু দাম হাঁকানো হচ্ছিল সেটি বিক্রি হচ্ছে এক লাখ নব্বই হাজার টাকায় অর্থাৎ বেশ খানিকটা দাম কমে এসেছে তবে চট্টগ্রামে মাঝারি পশুর চাহিদা সবচেয়ে বেশি পাশাপাশি ছোট ছোট পশুও কিন্তু চট্টগ্রামে বিক্রি হচ্ছে আর খামারিরা যেটি বলছেন যে এবার গোখাদ্যের দাম অনেক বেড়েছে সে কারণে তারা এই দামে পশু বিক্রি করে আসলে লোকসানে পড়ছে না আগামীতে গোখাদ্যের দাম কিভাবে কমানো যায় সেই বিষয়টির দিকে আসলে দৃষ্টি দেওয়ার জন্য তারা বলছেন গালিব জিয়া অবশ্যই আমরা একটু আবার রাজধানীর কাছাকাছি আসতে চাই কুমিল্লাতে আছেন নেওড়া হাটে আমাদের সহকর্মী খালেদ সাইফুল্লাহ খালেদ জানতে চাই যে কুমিল্লাতে এই শেষ মুহূর্তে এখন কোন আকারের গরু চাহিদাটা সব থেকে বেশি এবং কোন আকারের গরু এখন হাটে সব থেকে বেশি আছে ব্যাপারি থেকে শুরু করে যারা বিক্রেতা রয়েছেন তারাই বা কি বলছেন দাম নিয়ে কি সন্তুষ্ট এখানে এটা কমিলা বিমানবন্দর এলাকা সড়ক নেউরা বাজার এখানে কিন্তু কালিম আমি দেখাচ্ছিলাম যে আমার পিছনে যে গরুগুলো রয়েছে যেগুলো তারা এখানকার খামারিরা নিয়ে আসছেন এখানে ব্যাপারী এবং খামারিসহ প্রায় অসংখ্য ক্রেতা বিক্রেতার সমাগম রয়েছে আজকে শেষ দিন এবং প্রচুর গরু কিন্তু বাজারে রয়েছে নেউরাহাট এটি বিমানবন্দর এলাকার একটি রাস্তার উপরে কিন্তু দুই পাশে প্রচুর সংখ্যক গরু আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমরা যে বিষয়টি আমরা লক্ষ্য করছি যে গত দুই দিন থেকে আমরা যেরকম দাম দেখছিলাম সেটি কিন্তু আজকে অনেকটাই নেমে গিয়েছে এবং এখানের খামারি এবং বিক্রেতারা যারা আসছেন তারা বলছেন যে বড় গরুর চেয়ে ছোটো গরু এবং মাঝারি গরুর চাহিদাটা বেশি এবং যার ফলে যারা বড় গরু খামারে তৈরি করেছেন দীর্ঘদিন ধরে এই কোরবানির উদ্দেশ্যে কিন্তু এখানে কুমিল্লায় প্রায় দুই লাখ অষ্টআশি আটাশি হাজার গরু কিন্তু প্রস্তুত করা রাখা হয়েছিল যে কোরবানির জন্য মানুষ এবং এখানে প্রায় পাঁচ হাজার গরু উদ্বৃত্ত আছে বলে সম্পদ বিভাগ আমাদেরকে জানিয়েছে তো এই বিশাল সংখ্যক পশুর সরবরাহ কিন্তু কুমিল্লায় রয়েছে তার পাশে পাশাপাশি বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু আসছে তো এখানে কুমিল্লার বাজারে প্রচুর সংখ্যক গরু আছে এবং প্রায় চৌত্রিশ হাজার খামারি কিন্তু এখানে গরু নিয়ে আসছেন বিভিন্ন জায়গা থেকে যার ফলে ব্যাপক সংখ্যক গরু কিন্তু ঈদের পূর্ব দিনও বাজারগুলোতে আমরা দেখছি এবং ক্রেতা বিক্রেতারা আসলে যাচাই করছেন তারা যদি তাদের সুবিধা মতো দামে তারা পেয়ে যান তাহলে তা হয়তো বা তারা তারা পছন্দের মতো গরু আজকে নিয়ে নেবেন এবং যা খামারিরা বলছেন যে যদি গরু থেকে যায় তাহলে তাদের অনেক লোকসান হবে গালিব ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মেলেন সেরা পণ্যের